নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব যে এই কম্প্রেসারটা আছে সেটা ভালো আছে কি খারাপ হয়ে গেছে। এটার প্রেসার চেক করে প্রেসারের মাধ্যমে আমরা দেখব। তো প্রথমে আমরা এটার প্রেসার চেক করার জন্য এখানে যে ম্যানিফোল্ড গেজের মানে মিটারের যে হাই সাইডটা আছে, রেড রেড সাইডটা যেটা আছে সেটাই হাই সাইড। তো সেটা থেকে আমরা একটা পাইপ এটার ডিসচার্জের সাথে যুক্ত করে দেবো, মানে কম্প্রেসারের যেটা আউটলাইন সেটার সাথে লাগিয়ে দেবো ভালো করে, যাতে কোনো লিক না থাকে। তো দেখুন, এটা লাগানো হয়ে গেছে আর আমি এই ভালভটা এটার সাথে ঝালাই করে নিয়েছি। তো এখন আমরা কম্প্রেসারটা অন করব। অন করার পর এটাকে টাইট দিলে দেখবেন এটা উপরে যাচ্ছে। ৩০০ থেকে ৪০০ অবধি প্রেশার দেখব। তো দেখুন, এটা ৩৫০ যাওয়ার পর আমি বন্ধ করে দিলাম। তো এটা যদি যে এই মিটারটা দেখুন এখানে স্থির আছে, এটা যদি সাথে সাথে মানে এক মিনিটের ভেতর এটা পুরো ব্যাক হয়ে এসে যায়, এক মিনিট না হোক ধরুন ৫ মিনিটের ভেতরে যদি এটা পুরো ব্যাক হয়ে জিরোর মধ্যে এসে যায়, তাহলে কম্প্রেসারটা আপনার ভালো না। তো আমারটার মধ্যে থেকে বহুত ধীরে ধীরে মানে অনেক আস্তে আস্তে মিটারটা নিচে আসছে। তো আমরা কম্প্রেসারটা এখনও ইউজ করতে পারবো, এটা এখনও ভালো আছে। এটা ১.৫ টনের একটা কম্প্রেসার, হিতাচি ব্র্যান্ডের, যেটা অনেক ভালো আছে এখনও। আর যদি কম্প্রেসারটা ১০০% ওকে থাকে, এটা ব্যাক প্রেশার ছাড়বেই না। দেখুন, এটা থেকে হালকা হালকা ব্যাক প্রেশার আসছে, খুবই কম কিন্তু আসছে। যদি নতুন হতো তাহলে ব্যাক প্রেশার আসতোই না। তবে এই ক্ষেত্রেও আমরা এটাকে ইউজ করতে পারবো, এটা এখনও যথেষ্ট ভালো আছে, কেননা এটা প্রেশার অনেক তাড়াতাড়ি অনেক বেশি উঠিয়ে নেয়। আর সাকশানও বহুত ভালো আছে, আমি দেখেছি হাত দিয়ে সাকশানও অনেক ভালো। তো বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই ভিডিওটার মধ্যে। তো আমি এটা প্রেশারটা ছেড়ে দিচ্ছি এখন। তো দেখলেন, এটার প্রেশারটা পুরোটাই ছিল। তো এই ক্ষেত্রে কম্প্রেসারটা আমরা ভালো ধরে নিতে পারি। তো চলুন, বাই বাই।